আমি আব্দুল খালেক, রায়নগর হাই স্কুল। এখানে আজকে দশম শ্রেণী ক্লাস টেনের সেকেন্ড সেমিস্টারের যেটা অংশ বায়ুমণ্ডলে তাপমাত্রা তারতম্যের কারণ সে সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। বায়ুমণ্ডলে তাপমাত্রা তারতম্যের কারণ এটা যখন আমরা আলোচনা করব তার আগে একটা সময় জানতে হবে ইনসোলেশন। ইনসোলেশন কাকে বলে? এটা বাংলাতেও ইনসোলেশন বলি বা সূর্যরশ্মি তাপীয় ফল বলা হয়। এটা ইনকামিং সোলার রেডিয়েশন ইনকামিং সোলার রেডিয়েশন থেকে শর্ট করা হয়েছে ইনসোলেশন। ইন মানে এটা ইন সোল আর এশন ইনসোলেশন সূর্যরশ্মি তাপীয় ফল বলে। এটা কাকে বলে ইনসোলেশন? পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সেই সূর্য থেকে যে সূর্যরশ্মি নির্গত হয় 1,86,000 মাইল পার সেকেন্ড বেগে, তার 200 কোটি ভাগের 1 ভাগ বা বলতে পারি 1 বিলিয়ন ইউনিটের 2 ইউনিট সেটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, সেটা বলা হয় ইনসোলেশন বা সূর্যরশ্মি তাপীয় ফল। তো বায়ুমণ্ডলের তাপমাত্রা তারতম্যের কারণ জানতে গেলে আমরা ইনসোলেশনটা জানতে হবে, তাই ইনসোলেশন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া হবে। আমাদের বায়ুমণ্ডলে আমরা জানি যে সর্বত্র তাপমাত্রা সমান নয়। কি করে জানি? পার্বত্যাঞ্চলে তাপমাত্রা কম, সমভূমিতে তাপমাত্রা বেশি, মালভূমিতে সমভূমি থেকে একটু কম, যে বিভিন্ন জায়গায় ভূপ্রকৃতি অনুযায়ী বা অক্ষাংশ অনুযায়ী তাপমাত্রা ভ্যারি করে, তারতম্য দেখা যায়। সে তারতম্যের কারণগুলো আমরা এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি। 1 নম্বর হচ্ছে অক্ষাংশ, 2 উচ্চতা, 3 সমুদ্র থেকে দূরত্ব, 4 বায়ুপ্রবাহ, 5 সমুদ্রস্রোত, 6 স্থলভাগ ও জলভাগের বন্টন ইত্যাদি। এছাড়া আমার 6-7টা কারণ আছে। তো আমাদের যেটা কোশ্চেন প্যাটার্ন WBSC বোর্ডে, তাতে 5 নম্বর কোশ্চেন থেকে সেই অনুযায়ী 5টা পয়েন্ট বা 6টা পয়েন্ট দিলে যথেষ্ট হয়। এখন এই পয়েন্টগুলো আলোচনা করব। আমাদের বায়ুমণ্ডলে তাপমাত্রা ভ্যারি করে, তারতম্য হয়। প্রথম কারণ হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ কি ভূমিকা পালন করে, অক্ষাংশ কি রোল প্লে করে যার ফলে আমাদের বায়ুমণ্ডলে তাপমাত্রার তারতম্য দেখা যায়? অক্ষাংশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়ুমণ্ডলে তাপমাত্রা তারতম্যের। এটা হচ্ছে একটা প্রধান নিয়ন্ত্রক, কন্ট্রোলিং ফ্যাক্টর। অক্ষাংশের উপর ডিপেন্ড করে, নির্ভর করে ইনসোলেশন, আর ইনসোলেশনের উপর নির্ভর করে কোন স্থানে বায়ুমণ্ডলের তাপমাত্রা কত হবে। সেটা ইনসোলেশনের উপর নির্ভর করে, আর ইনসোলেশন নির্ভর করে অক্ষাংশের উপর। তাই অক্ষাংশ একটা গুরুত্বপূর্ণ বিষয় বা পয়েন্ট যেটা বায়ুমণ্ডলের তাপমাত্রাকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। কিভাবে সেটা একটু দেখে নিই। আমাদের যেটা পৃথিবী গ্লোব, এটা নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, এটা উচ্চ অক্ষাংশ। তো নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ, উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ সেম। তো নিম্ন অক্ষাংশ আমাদের যে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, আর নিরক্ষীয় অঞ্চল থেকে বা নিরক্ষীয় রেখা থেকে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যত যায় সূর্যরশ্মি ততটা তীর্যক হয় এবং মেরু অঞ্চলে গিয়ে অতি তীর্যক হয়ে যায়, আরো বেশি তীর্যক হয়ে যায়। এবার লম্বরশ্মি আর তীর্যক রশ্মি এর মধ্যে এই দুটো দুই ধরনের রশ্মি কিভাবে আমাদের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করছে সেটা একটু দেখে নিই। যদি এটা পৃথিবী, এটা লম্বরশ্মি,
এইটুক এরিয়া কভার হচ্ছে আমাদের পৃথিবীর বা ভূপৃষ্ঠের এই এরিয়াটাকে আলোকিত করছে ও উত্তপ্ত করছে। যদি তিরজাম রশ্মি দেখি এখানে এই এরিয়াটা কভার হচ্ছে আলোকিত করছে বা উত্তপ্ত করছে, ফলে যেটা লম্ব রশ্মি সেটা কম এরিয়া কম অঞ্চলকে উত্তপ্ত করছে ফলে এখানে তাপের পরিমাণ বেশি হয়, আর যেটা তির্যক রশ্মি সে তির্যক রশ্মিতে একটা বেশি এরিয়া মোটামুটি এতটা একটা বড় এরিয়া বড় অঞ্চলকে উত্তপ্ত করে ফলে এখানে তাপমাত্রার পরিমাণটা কম হয় একটা কারণ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা লম্ব রশ্মি সেটা বায়ুমণ্ডলের অল্প রাস্তা অতিক্রম করে যার ফলে বায়ুমণ্ডলে তার প্রতিফলন শোষণ কম হয় তাপের পরিমাণটা এনার্জিটা বেশি থাকে ফলে ওই অঞ্চল উত্তপ্ত বেশি হয়। আর যেটা তির্যক রশ্মি সেটা বায়ুমণ্ডলের মধ্যে একটা দীর্ঘপথ অতিক্রম করে তির্যক আসার কারণে দীর্ঘপথ অতিক্রম করে যার ফলে এখান থেকে রিফ্লেকশন প্রতিফলন হয়ে যায় এবং তার অ্যাবজর্পশন শোষণ হয়ে যায় ফলে এখানে এনার্জি পরিমাণটা কম থাকে, সে কম এনার্জি বেশি এরিয়াকে উত্তপ্ত করে ফলে ওই এরিয়াতে তাপের তাপমাত্রা কম হয়। আর এখানে বেশি এনার্জি আছে যেহেতু শোষণ বা প্রতিফলন কম তাই বেশি এনার্জি আছে কিন্তু সেটা কম এলাকাকে উত্তপ্ত করছে বলে এখানে তাপমাত্রা পরিমাণটা বেশি হয়। তাহলে এটা গেল অক্ষাংশের কার্যকাল। এখানে দুটো বিষয় আরো দেখা যায় যে দুটো বিষয় তার মধ্যে একটা বললাম এটা হচ্ছে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য, সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য এটা। আর একটা বিষয় হচ্ছে দিবা ভাগে বা দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, উচ্চতা কোন স্থানে বায়ুর তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করে, উচ্চতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়ন্ত্রক যেটা আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বা যার ফলে তারতম্য সংঘটিত হয়। কিভাবে আমরা জানি যে বায়ুমণ্ডলের যেটা নিচের লেয়ার নিচের স্তর সেটা আমরা ট্রোপোস্ফিয়ার বলি, ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে যেটাকে আমরা বলি এন এল আর নর্মাল ল্যাপস রেট বা তাপমাত্রা স্বাভাবিক হ্রাস হার, এটা হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার বা হাজার মিটার। তো বায়ুমণ্ডলের যেটা নিচের স্তর ট্রোপোস্ফিয়ার সে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে এই পরিমাণ তাপমাত্রা কমে যায় যেটাকে আমরা এল এল আর নর্মাল ল্যাপস রেট বা তাপমাত্রা স্বাভাবিক হ্রাস হার বলি। তার ফলে যেগুলো সমভূমিতে অবস্থিত স্থান সেই স্থান তাপমাত্রা বেশি হয় এবং যেগুলো পর্বতের উপর অবস্থিত সেখানকার তাপমাত্রা যেগুলো উচ্চতা অবস্থিত সেখানে তাপমাত্রা কম হয়, কারণ হচ্ছে এল এল আর। এই কম হওয়ার কারণটা কি, নিচের দিক থেকে উপরের দিকে উঠে গেলে বায়ু তাপমাত্রা কমে যায় সেগুলো কয়েকটা কারণের উপর নির্ভর করে। এক নম্বর নিচের বায়ু বেশি ডেন্স ঘন বেশি, ট্রোপোস্ফিয়ারের নিচের স্তরের বায়ুটা ঘনত্ব বেশি ঘন বেশি এখানে। দুই নাম্বার এখানে ডাস্ট পার্টিকেল সেটা বেশি আছে, ডাস্ট পার্টিকেল এরোসন বা ধুলিকণা সেটা বেশি পরিমাণ আছে। আর তিন নম্বর আরেকটা বিষয় হচ্ছে ওয়াটার ভাপার মানে জলীয় বাষ্প। এই ট্রোপোস্ফিয়ারের নিচের স্তরে তিনটা কারণের জন্য তাপমাত্রা বেশি হয় আর উপরের দিকে এই তিনটা কারণের কারণে তাপমাত্রা কম হয়,
নিচের বায়ু ঘন বেশি, চাপ বেশি বলে ঘন বেশি, তাপমাত্রা বেশি, এখানে ডাস্ট পার্টিকেল ধূলি কণা পরিমাণ বেশি, তাই এখানে যেটা ডাস্ট পার্টিকেল ওয়াটার ভেপার এগুলো কি করে, এগুলো তাপ শোষণ করে, যার ফলে নিচের স্তরের তাপমাত্রাটা বেশি হয়। পক্ষান্তরে উর্ধ ট্রপোস্ফিয়ারে আপার ট্রপোস্ফিয়ারে সেখানে ডেনসিটি কম, ডাস্ট পার্টিকেল বা ধূলি কণা পরিমাণ কম, ওয়াটার ভেপারের পরিমাণ কম, যেগুলো তাপ শোষক হিসাবে কাজ করে সেগুলো উপরে নেই, সেগুলোর উপস্থিতি কম, তার ফলে উপরে তাপমাত্রা কম এবং নিচে তাপমাত্রা বেশি। সেই কারণে সমতলভূমিতে অবস্থিত কোনো স্থানে তাপমাত্রা বেশি হয় এবং উচ্চভূমিতে অবস্থিত কোনো স্থানে তাপমাত্রা কম হয়। যেমন আমরা দেখি শিলিগুড়ি, শিলিগুড়ি সমভূমিতে অবস্থিত তাপমাত্রা বেশি ওই একই অক্ষরেখায় প্রায় দার্জিলিং অবস্থিত, কিন্তু দার্জিলিং এর তাপমাত্রা কম হয় কারণ এটা উচ্চতে অবস্থিত। একই কারণ নিরক্ষীয় অঞ্চল সমভূমিতে তাপমাত্রা বেশি, যেটা আমাদের ভারতের দক্ষিণ দিক তামিলনাড়ু, তামিলনাড়ু যে একটা হিল স্টেশন আছে উটি, এখন বর্তমান নাম উডাগামান্ডালাম, উটি হচ্ছে একটা হিল স্টেশন, সেখানে মোটামুটি তিনটের মধ্যে তাপমাত্রা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে কমে যায়, কিন্তু সেই তামিলনাড়ুতে সমভূমিতে 24 ঘন্টায় একই রকমের টেম্পারেচার বিরাজ করে, কারণ কি ওটা সমভূমি অঞ্চল আর এটা হচ্ছে হিল স্টেশন উঁচুতে অবস্থিত। এটা বোঝা গেল আশা করি। বা তিন নম্বর পয়েন্ট সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র থেকে দূরত্ব ডিস্টেন্স ফ্রম সি, আমরা ভারতে বাস করি, ভারতের সাপেক্ষে যদি দেখি এটা তাহলে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর এটা আরব সাগর, অ্যারাবিয়ান সি, এখানে মুম্বাই অবস্থিত, আমরা জানি এটা মহারাষ্ট্রের রাজধানী এবং ভারতের গুরুত্বপূর্ণ শহর, এখানে পুরী, এখানে রায়পুর, ভোপাল ইত্যাদি সিটি, ভোপাল রায়পুর। সমুদ্র থেকে দূরত্ব এটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য একটা ডায়াগ্রামটা দেওয়া, আরব সাগর মুম্বাই সাগরের উপকূলে, বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, পুরী বা এখানে কলকাতা ধরতে পারি, কলকাতা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল অঞ্চলে অবস্থিত, কিন্তু ভোপাল বা রায়পুর এগুলো হচ্ছে সমুদ্র থেকে দূরে অবস্থিত। যে সমস্ত স্থান সমুদ্রের কাছাকাছি বা উপকূল অঞ্চলে অবস্থিত সেই সমস্ত স্থানের তাপমাত্রা কিছুটা কম হয়, ফলে ওখানকার জলবায়ু বা মনোরম সমাপন্ন হয়। পক্ষান্তরে যেগুলো সমুদ্র থেকে দূরে অবস্থিত অভ্যন্তর ভাগে ডিস্টান্স যেগুলো বেশি সেই সমস্ত স্থানে তাপমাত্রা বেশি হয়, ফলে ওখানে চরম মাপন জলবায়ু দেখা যায়, গ্রীষ্মকালে প্রচন্ড গরম এবং শীতকালে প্রচন্ড শীত, কিন্তু উপকূল অঞ্চলে সেটা হয় না, এটা সমাপন্ন বা মনোরম জলবায়ু বিরাজ করে। কারণটা কি? কারণটা হচ্ছে সমুদ্রবায়ুর স্থলবায়ু, এখানে সমুদ্রবায়ুর প্রভাব, যে উপকূল অঞ্চল সেখানে সমুদ্রবায়ুর প্রভাব, সমুদ্রবায়ুর প্রভাবে প্রবাহিত হয় এবং সমুদ্রবায়ুর প্রভাবে উপকূল অঞ্চলের তাপমাত্রাটা কম হয়, ফলে সেখানে মনোরম জলবায়ু বিরাজ করে বা তাপমাত্রা কম হয়, সম্ভাবন্য প্রকৃতির জলবায়ু দেখা যায়। পক্ষান্তরে এই সমুদ্রবায়ু স্থলভাগের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, সমুদ্রবায়ু স্থলভাগের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, ফলে ওর প্রভাবটা দেশের অভ্যন্তরে দেখা যায় না, ফলে অভ্যন্তরভাগে অবস্থিত যে সমস্ত স্থান সেখানকার তাপমাত্রা বেশি হয় এবং উপকূলাঞ্চলে অবস্থিত যে স্থান সেখানে সমুদ্রবায়ুর প্রভাবে তাপমাত্রা কমে যায়, ফলে সমুদ্র থেকে দূরত্ব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা বায়ু তাপমাত্রা তারতম্য সংঘটিত করে। এরপরে আবার সমুদ্র স্রোত, সমুদ্র স্রোত, সমুদ্র স্রোত সমুদ্র জলের অনুভূমিক স্থানান্তরণ, সমুদ্র জলের অনুভূমিক স্থানান্তরণকে আমরা সমুদ্র স্রোত বলি। আমাদের ক্লাস টেনে আছে বায়ুমণ্ডলে সমুদ্র স্রোত, এটা প্রধানত নিয়ত বায়ুর প্রভাবে সংঘটিত হয়, স্রোতের সৃষ্টি হয়। তো সমুদ্র স্রোত কিভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যে সমস্ত অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ
সেখানে তাপমাত্রা বেশি হয় এবং যে সমস্ত অঞ্চলে বা উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সেই সমস্ত স্থান বা অঞ্চলের তাপমাত্রা কম হয়। তো সমুদ্র স্রোতের প্রকৃতির উপর নির্ভর করে সেই স্থানের বায়ুমণ্ডলের তাপমাত্রা। যদি আমরা দেখি বা তো আমাদের পৃথিবীর তাপটা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আটলান্টিক মহাসাগরের যে স্রোতটা নর্থ আটলান্টিক ড্রিফ্ট বা উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত সেটা ক্রান্তীয় অঞ্চলের স্রোত কিন্তু সেটা নিরন্তর ক্রান্তীয় অঞ্চল থেকে প্রবাহিত হয়ে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি মানে নরওয়ে ফিনল্যান্ড ওই দেশগুলোকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলে নরওয়ে ফিনল্যান্ড সুইডেন তো ওই উপকূল পর্যন্ত পৌঁছায়। এই উষ্ণ স্রোতের কারণে এগুলো উচ্চ অক্ষাংশে অবস্থিত, উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও ওই সমস্ত অঞ্চলে তাপমাত্রা বেড়ে যায় শুধুমাত্র এই উষ্ণ স্রোতের কারণে নর্থ আটলান্টিক ড্রিফ্ট বা উত্তর প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত। এটা ক্রান্তীয় অঞ্চলের সঠিক অঞ্চলের ক্রান্তীয় অঞ্চলের কারেন্ট কিন্তু সেটা উচ্চ অক্ষাংশে হাই ল্যাটিটিউডে পৌঁছাচ্ছে ফলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির উপকূলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে কিন্তু এখানে তার অবস্থান অনুযায়ী তাপমাত্রা কম হওয়ার কথা। সিমিলারলি একইভাবে দক্ষিণ আমেরিকা উপকূলে পেরু স্রোত বা হামবোর্ড স্রোত এটাও শীতল স্রোত, কোল্ড কারেন্ট শীতল স্রোত, এর ফলে উপকূল অঞ্চলে তাপমাত্রা কম হয়। আর একটা ভালো বিষয় যে আফ্রিকা, আফ্রিকার উত্তর পশ্চিম দিকে যে ক্যানারি আইল্যান্ড আছে, ক্যানারি দ্বীপ আছে, এখান থেকে একটা শীতল স্রোত প্রবাহিত হয়। এটা ক্রান্তীয় অঞ্চল, উষ্ণতা সারা বেশি হওয়ার কথা কিন্তু এই শীতল স্রোতের কারণে উপকূল অঞ্চলের তাপমাত্রা কম হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে উষ্ণ স্রোতের প্রভাবে শীতল অঞ্চলে বা শীতল উপকূলে তাপমাত্রা বেশি হয়ে যায়, আবার শীতল স্রোতের প্রভাবে ওই অঞ্চলের উপকূলে তাপমাত্রা কম হয়ে যায়। এখানে উদাহরণগুলো দেওয়া হলো ক্যানারি কারেন্ট, ক্যানারি স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত আর পেরু বা হামবোল্ড স্রোত। স্থলভাগ অতি দ্রুত উত্তপ্ত হয় এবং জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয়। স্থলভাগ অতি দ্রুত শীতল হয়, জলভাগ ধীরে ধীরে শীতল হয়। তো স্থলভাগ ও জলভাগের বণ্টনের উপরে ডিপেন্ড করে নির্ভর করে বায়ুমণ্ডলের তাপমাত্রা কেমন হবে বা এই পয়েন্টটা বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এখানে তিনটা বিষয় আছে যে এক নম্বর স্থলভাগ হচ্ছে অস্বচ্ছ এবং এটা তাপের উপরিবাহী যার ফলে যে ইনসোলেশন বা সূর্যের তাপীয় ফল ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ শোষণ করে সেই তাপে স্থলভাগে একটা অতি অগভীর অল্প পুরু স্তর উত্তপ্ত হয় মোটামুটি 10 সেন্টিমিটার। যে পরিমাণ ইনসোলেশন আসে রিসিভ করা হয় সেই এনার্জি দ্বারা মোটামুটি 10 সেন্টিমিটার
শিলাস্তরে শিলামণ্ডলের উত্তপ্ত হয়, এর নিচে আর তাপ পৌঁছাতে পারে না। কিন্তু জলভাগের ক্ষেত্রে সমুদ্র সমতল বা জলপৃষ্ঠ থেকে মোটামুটি 200 মিটার ডেপথ, 200 মিটার গভীরতা পর্যন্ত সূর্যরশ্মি তলদেশে পৌঁছায়, যেটাকে আমরা ফোটিং জোন বলি। ফোটিং জোন মানে ফোটিং জোন সমুদ্র সমতল জলপৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত অঞ্চল, সেখানে সূর্যালোক পৌঁছায়। ফলে এখানে যে ইনসুলেশন রিসিভ হয় তার দ্বারা একটা বিশাল অঞ্চল উত্তপ্ত হচ্ছে। কখন ধরে স্থানের ক্ষেত্রে খুবই কম অঞ্চল, যেটা 10 সেন্টিমিটার, এটা 200 মিটার। এটা উপকরবাহী, কিন্তু এটা পুয়ার কন্ডাক্টর, মানে সুপরবাহী নয় পরিবাহী, তাপের পরিবাহী। তো ফলে যেখানে স্থলভাগ আছে সেখানে তাপমাত্রা বেশি হয়, এটা অতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, আবার অতি দ্রুত শীতল হয়ে যায়। জলবায়ুর ক্ষেত্রে তার অপোজিট হয়, এখানে একটা ব্যাস সম্পাদিক সম্পর্ক স্থলভাগ এবং জলবায়ুর ক্ষেত্রে। এরপরে পয়েন্ট ভূমির প্রকৃতি, যার ফলে জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয় আর স্থলভাগ অতি দ্রুত উত্তপ্ত হয়। রিফ্লেকশন কম হয়, প্রতিফলন কম হয়, ফলে সব এনার্জি সেটা এখানে অ্যাবজর্ব হয়, শোষণ করা হয়, উত্তপ্তটা বেশি হয়। ঠিক ভূমির প্রকৃতিও তাই, কোথাও হয়তো বরফ আবৃত অঞ্চল আছে, কোথাও পর্বত অঞ্চল আছে, জলভাগ আছে। ভূপ্রকৃতি আমরা জানি তিন রকমের, যে সমভূমি, মালভূমি, চৌমি আর পাহাড় পর্বত। তো এই ভূমি যা প্রকৃতি তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। এখানে বিষয় দেখা যায় রিফ্লেকশনের, প্রতিফলনের। কোন কোন ভূমিরূপ থেকে প্রতিফলনের মাত্রা খুব বেশি, 80%, কোন কোন ভূমিরূপের প্রতিফলনের মাত্রা 50%, 60%। যার প্রতিফলন যত বেশি হবে সেখানকার তাপমাত্রা তত কম হবে। আমরা জানি যেটা আইস, আইস ক্যাপ, মেরু মেরু অঞ্চল, মেরু প্রদেশ বরফ আবৃত, সেখানে মোটামুটি 85% রিফ্লেকশন হয় অ্যালবেডো, যার ফলে এটা এই তাপটা ওখানকার ভূপৃষ্ঠকে বা ভূমিকে উত্তপ্ত করতে কাজে লাগে না, এটা পুরোটাই ব্যাক হয়ে যায়, তার ফলে এখানকার তাপমাত্রা খুবই কম। অন্যভাবে পাহাড় পর্বত অঞ্চলে এখানে রিফ্লেকশনের পরিমাণ কম, মরুভূমি অঞ্চল রিফ্লেকশনের পরিমাণ কম, প্রতিফলন পরিমাণ কম, ফলে পাহাড় বা পার্বত্য অঞ্চল বেশি উত্তপ্ত হয়, তার থেকে বেশি উত্তপ্ত হয় মরু অঞ্চল, ফলে যেখানে রিফ্লেকশন পরিমাণটা খুবই কম। তাহলে এটা দেখো, ভিডিওটা দেখে নেবে, যদি কোথাও অসুবিধা হয় যোগাযোগ করার চেষ্টা করবে। অনলাইন স্কুল ডোম এর থ্রু দেখো নাকি, হ্যাঁ। আর ঘরে দেখো, সুস্থ থাকো, এই সময় বাইরে বেরোবে না, প্যান্ডেমিক অবস্থা। এই প্যান্ডেমিক অবস্থাতেও যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যে ছাত্র শিক্ষক সম্পর্কে বজায় রাখার জন্য যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি আলোচনা।